দেখুন, যেভাবে রাম রহিমের ডেরা থেকে ব্যাপক পরিমাণ জন্মনিরোধক ওষুধ উদ্ধার, ভারতের স্বঘোষিত ঈশ্বর গুরুমিত রাম রহিমের ধর্ষণের দায়ে সম্প্রতি 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এদিকে রাম রহিমের দণ্ডাদেশের পর থেকে একের পর এক বেরিয়ে আসছে তার বিলাসী জীবনের নানা কাহিনী। জানা যায়, কথিত এই ধর্মগুরুর হরিয়ানায় শিরসায় ডেরার আগের দিনে রাজা বাদশাদের মতোই আয়েশি জীবনযাপন করতেন। তথ্যমতে ডেরার ভিতরে রয়েছে বিলাসবহুল 15টি রিসোর্ট। এগুলো তার ব্যক্তিগত ডিজনিল্যান্ডের ভিতরে অবস্থিত। এই ডিজনিল্যান্ডের ভিতরে আইফেল টাওয়ার, ক্রুজ জাহাজ ও তাজমহল বিখ্যাত ভবনের আদলে রিসোর্টগুলো তৈরি করেন রাম রহিম। প্রতিটি রিসোর্টে রয়েছে 2 থেকে 3টি কক্ষ। আর এইসব রিসোর্টে তিনি নারীদের নিয়মিত যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। ডেরার ভিতরে এই ডিজনিল্যান্ডের রাম রহিমের পালক মেয়ে হানিপ্রীত ইনসানের প্রবেশ অধিকার ছিল। এছাড়া অল্প কয়েকজন বিশ্বস্ত সহযোগী ছাড়া সেখানে আরও কারো কারো প্রবেশ অধিকার ছিল না। সাজানো বিলাসবহুল ও ডিজনিল্যান্ডের তিনি সাধ্বীদের ধর্ষণ করতেন প্রতিনিয়ত। ধর্ষণ মামলার এই তদন্তকারী কর্মকর্তা বলেছেন, কথিত ধর্মগুরু রাম রহিমের ডেরার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কন্ডোম ও জন্মনিরোধক ঔষধ উদ্ধার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। উল্লেখ্য, বাবা গুরুমিত রাম রহিমের জন্ম রাজস্থানের শ্রীনগর জেলার গুরুসার মুন্ডিয়া গ্রামে। সেখানে তার প্রভাব পড়েছে। 1967 সালের 15 আগস্ট এখানে জন্মেছিলেন রাম রহিম। ভগবানের মতো সেই গ্রামের প্রতিটি মানুষ বিশ্বাস ভক্তি করতেন তাকে। তবে আদালতে রায়ের পর এখন পাল্টে গিয়েছে ছবিটা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।